টপিক যেটা আজকে যেটা করব সেটা হচ্ছে যে বিডব্লিউ কোশ্চেন 2022 এর যে বিডব্লিউ কোশ্চেন, অর্থাৎ গতকাল যে পরীক্ষাটা হলো 2 তারিখ 4 মাস, ওটা সলভ করব। সো প্রথম যে ম্যাথটা ওটা ছিল হচ্ছে এরকম যে ডিটারমাইন, এটা একটা ইরিগেশনের ম্যাথ ছিল। সো আমি কিন্তু ইরিগেশন আমার চ্যানেল এখনো করাইনি, তো এটা ফেয়ারলি একটা কমন একটা ম্যাথ এবং বইয়ের ম্যাথ ছিল, গ্রেগের ম্যাথ। যাই হোক, আমি একটা এখন করাই দিব। এটা ডিটারমাইন দ্য ফিল ক্যাপাসিটি অফ এ সয়েল ফর দ্য ফলোয়িং ডাটা, ডেপথ অফ দ্য রুট জোন। তাহলে গিভেন কী কী দেওয়া আছে আমার, ডেপথ অফ দ্য রুট জোন ওটা দি ইকোস হচ্ছে 1.70 মিটার, এক্সিস্টিং ময়েশ্চার কন্টেন্ট দেওয়া আছে, তো এটাকে আমরা এক্সিস্টিং ময়েশ্চার কন্টেন্ট লিখবো। আচ্ছা, এক্সিস্টিং এমসি লিখবো 8%, তো এটাকে 0.08 লেখা যাবে। ড্রাই ডেন্সিটি অর্থাৎ গামা, ড্রাই ডেন্সিটি অফ সয়েল, আচ্ছা গামা ডি লিখি, এটাকে 1450 কেজি পার মিটার কিউব লেখা যাবে। কোয়ান্টিটি অফ দ্য ওয়াটার যেটা দিল, তাহলে ভি এটা ভলিউম হচ্ছে কত, 650 দিছে, ওয়াটার কন ইয়া করলো, প্রোভাইড করলো। এরপর ওয়াটার লস ডিউ টু দ্য, আচ্ছা লস, তাহলে 10% লস এটা লেখার দরকার না। এরিয়া, এরিয়া একস হচ্ছে 1000 মিটার স্কোয়ার। আর সো এখান থেকে আমাদের বের করতে হবে হচ্ছে ফিল ক্যাপাসিটি। সো সলিউশনে চলে যাই, সলিউশন রাইট। সো আমাকে এখানে প্রথমে যেহেতু পার্সেন্টেজ 10% দেওয়া আছে, আমার ভলিউমটা চেঞ্জ করতে হবে। তাহলে আমাকে আমার কোয়ান্টিটি অফ দ্য ওয়াটার অ্যাপ্লাই টু দ্য সয়েল ছিল 650 মিটার কিউব, তো এখানে এটাকে আমরা যেহেতু 10% এখানে লস হয়ে গেছে, তাহলে আমাদের নতুন ভলিউম কী হবে, তাহলে হবে যে রিমেইনিং ভলিউম, রিমেইনিং ভলিউম ইকোস কী হবে, তাহলে 10% নষ্ট হলো 650 থেকে, তাহলে 90% থাকবে, তাই না? 90%টা আমরা বের করে নেব, যেটা হচ্ছে 585 মিটার কিউব। অলরাইট, সো এখন আমরা কী করবো, ডেপথ অফ দ্য ওয়াটার বের করবো, যে মাটির মধ্যে যে কী পরিমাণ ওয়াটার আছে, ডেপথ অফ দ্য ওয়াটার আছে, এটা বের করা যাবে ইজিলি। যে ভলিউম আমরা এই পরিমাণ পানি দিলাম আর ইরিগেশন ল্যান্ড আছে 1000, তাহলে ভাগ করলে মিটার চলে যাবে, তার মানে ডেপথ অফ ওয়াটার হবে কি ভি বাই এ, অর্থাৎ 585 ডিভাইড বাই 1000, তাহলে এটা আসবে 0.585 মিটার। ওকে, এখন আমাদের একটা ফর্মুলা ইউজ করতে হবে, যেহেতু আমি এটা এখনও চ্যানেলে করাই নাই, এটা কিন্তু বেসিক ক্লাস, এটা যখন করাবো তখন কিন্তু বেসিক ক্লাস এই ফর্মুলাটা দিয়ে দিবে। এটা খুবই কমন একটা ফর্মুলা, যে উই নো দ্যাট ইরিগেশন ম্যাক্সিমাম ম্যাথ কিন্তু এই ফর্মুলা দিয়ে করা হয়। ওয়াটার স্টোরড, ওয়াটার স্টোরড ইন রুট জোন ডেপথ ইকুয়ালস, ডেপথ ইকুয়ালস অর্থাৎ ডেপথ অফ দ্য ওয়াটার যেটা, এটা অ্যাকচুয়ালি এটা এটাই বের করছি, ডেপথ অফ ওয়াটার মানে হচ্ছে ওয়াটার স্টোরড ইন রুট জোন ডেপথ ইকোয়ালস হচ্ছে ফর্মুলা হচ্ছে গামা ডি ডিভাইডেড বাই গামা ডাব্লিউ ইন টু ডি, ডি হচ্ছে এখানে ডেপথ, এই এই ডিটা ইন টু ফিল ক্যাপাসিটি মাইনাস, এখানে কী হবে, এখানে যেহেতু আমরা এগুলো সবগুলো 8% জন্য লিমিটিং 8% জন্য করতেছি, তাহলে এখানে হবে যে লোয়ার লিমিট অফ ময়েশ্চার কন্টেন্ট, লোয়ার লিমিট অফ এমসি, এখন জাস্ট বেলগুলো বসাইলে হয়ে যাবে আমাদের, এই বেলটা কত, 0.585 ইকোয়ালস গামা ডি, এগুলো সব জানা আছে, 1450 গামা ডাব্লিউ হচ্ছে 1000, এই যে কেজি পার মিটার কিউবের জন্য 1000 হবে, এটা আমরা অনেকবার বলেছি আমি। ডি হচ্ছে কত, 1.70 ইন্টু এফ সি বের করবো, আর লোয়ার লিমিট অফ দ্য এম সিও যাওয়া আছে, সব জানা আছে 0.08, তো এটা হিসেব করলে আমরা এফ সি চলে আসবে, ফিল ক্যাপাসিটি, এফ সি মানে কি ফিল ক্যাপাসিটি, এটা হবে কত, আমি ডাইরি করতে চাচ্ছি এখানে, এটা হবে 0.224 প্লাস 0.34% যদি করি, সো ফিল ক্যাপাসিটি হবে 30.4%, এটা হচ্ছে আমাদের প্রবলেম ওয়ানের আনসার। আমরা নেক্সট প্রবলেম টু দেখবো, প্রবলেম টু যেটা, এটাও একটা, এটা একটা কমন একটা ম্যাথ, একদম কমন একটা ম্যাথ, আইটিএন এর বই আছে, একদম প্রথম যে ম্যাথটা আছে ওটাই, তো টিউবওয়েলের মধ্যে প্রথম যে ফর্মুলা, দুইটা কিন্তু কন্ডিশন থাকে টিউবওয়েলের মধ্যে, তো প্রথম যে কন্ডিশন ওটার ওটার একটা ম্যাথ, যাই হোক আমরা করে দিব, এটা আমরা দেখবো, এটা গিভেন কী দেওয়া আছে দেখবো, 100 mm ডায়ামিটার, তার মানে এই ডায়ামিটার আমরা এখানে লিখবো, আমরা লিখবো আর, আর হচ্ছে কত, তাহলে 100 ডিভাইড বাই 2 অর্থাৎ হচ্ছে 50, তাই না, 50, তাহলে এটা হবে 0.05 মিটার, মিটার হবে আমার আর এর ভ্যালু। টিউবওয়েল সাংক ইন টু 40 মিটার বিলো স্ট্যাটিক গ্রাউন্ড ওয়াটার,
তো 40 মিটার বিলো এটা দেওয়ার দরকার নাই, যেহেতু স্টেডি গ্রাউন্ড ওয়াটার লেভেল হচ্ছে 40 মিটার নিচে আছে। আচ্ছা, দ্য ডেপথ অফ দ্য ওয়াটার ইজ ইন টিউবওয়েল ওয়েল পাম্পিং হচ্ছে 33 মিটার। তো ডেপথ অফ দ্য ওয়াটার এটা ডি, অ্যাকচুয়ালি নাথিং বাট ডি, 33 মিটার। তো এটার বেসিকও আমি দিব, এটা কিন্তু আমি এখনও করাইনি। এরপর দ্য রেডিয়াস অফ দ্য ড্রডাউন হচ্ছে 30 মিটার, তো এটা বড় আর, বড় আর হচ্ছে কত, 30 মিটার ড্রডাউনের রেডিয়াস। আচ্ছা, আমি একটু চিত্র রেখে এটা দেখাই দিব। কোফিশিয়েন্ট অফ দ্য পারমিয়াবিলিটি কে, যেটা হচ্ছে কত, 0.50 লিটার পার সেকেন্ড পার মিটার স্কোয়ার। ক্যালকুলেট দ্য, এটা ক্যালকুলেট দ্য ডিসচার্জ, ক্যালকুলেট দ্য প্রবাবল ডিসচার্জ অফ দ্য ওয়েল অর্থাৎ কী করবে, কত, একদম সহজ একটা ম্যাথ, এটা ডাইরেক্ট ফর্মুলা দিলে হয়ে যাবে। অর্থাৎ আমরা জানি, উই নো দ্যাট ডাব্লিউ কিউ ইকুয়ালস, এই কন্ডিশনের জন্য কিউ ইকুয়ালস হচ্ছে 5k ডি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এল এন আর বাই আর। তো এখানে আর একটা ডি আমরা লিখি নাই, তাই না, ডি আমরা লিখি নাই। দ্য রেডিয়াস অফ দ্য ড্রডাউন ইজ হোয়াট, রেডিয়াস অফ দ্য ড্রডাউন হচ্ছে 30। আচ্ছা, আর হচ্ছে এটা হচ্ছে ডি, 35 40। আচ্ছা, এখানে এটা হচ্ছে ডি, আমাদের এটা 40 লেখা, সো আমাদের এখানে ডি হবে সাং, এই ডিটা, এই ডি যেটা সাং কিন্তু 40 মিটার স্ট্রিক গ্রাউন্ড ওয়াটার লেভেল, অর্থাৎ এই ডিটাও লাগবে আমাদের, এটা হচ্ছে 40 মিটার। আমরা জাস্ট ফর্মুলাগুলো বিলগুলো বসাবো। 5 হচ্ছে 3.146 ইন্টু কে, কে হচ্ছে কত, 0.50 ইন্টু ডি, ডি হচ্ছে এখানে 40 স্কোয়ার মাইনাস স্মলটি হচ্ছে 33 স্কোয়ার ডিভাইডেড বাই এল এন আর, বড় হাতের আর কত, 30 রেডিয়াস, আর স্মল আর হচ্ছে কত, 0.05। অর্থাৎ এটা হচ্ছে এরকম একটা টিউবওয়েল থাকবে, এরকম ড্র ডাউন হচ্ছে এটা, এটা ডাউন, আর এটা হচ্ছে ডেপথ, বড় ডি হচ্ছে এটা ডেপথ অফ দ্য কত, ওয়াটার স্ট্যাটিক গ্রাউন্ড ওয়াটার লেভেল, আর ছোটো ডি হচ্ছে কোনটা, এটা হচ্ছে ছোটো ডি, আর এটাই না, ডিতে 30 যাবে, দ্য রেডিয়াস অফ দ্য ড্র ডাউন। আচ্ছা, রেডিয়াস অফ দ্য ড্র ডাউন মানে হচ্ছে এটা, এটা হচ্ছে আর, রেডিয়াস অফ দ্য ড্র ডাউন অ্যান্ড দ্য কোফিশিয়েন্ট, তো জানি আমরা ক্যালকুলেট এটা, এটাই বের করতে বসে। সো স্মল আর যেটা, এটা হচ্ছে যে টিউবওয়েল যেটা আছে, টিউবওয়েল আর আর, এটা হচ্ছে স্মল আর। ওকে, সো এইটা চিত্র ছিল এটা, তো এটা থেকে আমাদের ফর্মুলা হবে এটা, তো এখানে আমরা হচ্ছে বসে যে ভ্যালুটা আসবে ওটা হচ্ছে আমাদের আনসার হবে। ওকে, সো আমরা এটা হিসেব করবো, 40 স্কোয়ার মাইনাস 33 স্কোয়ার ইন্টু 0.5 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই এল এন 30 ডিভাইডেড বাই 0.05। রাইট, সো এটা আমাদের আসছে হচ্ছে 125.48 এলপিএস লিটার পার সেকেন্ড। এখানে আমি এলপিএসে রাখছি, এটাই যে এল এল পার এলপিএস বা লিটার পার সেকেন্ডে রাখছি, তো এই জন্য প্রবাবিলিটি চলে আসবে লিটার পার সেকেন্ডে। ওকে, সো আমাদের ম্যাথ কিন্তু এখানে শেষ হবে, প্রবলেম টুটা আমরা নেক্সট প্রবলেম 3 দেখবো। ওকে, আচ্ছা এখন দেখবো প্রবলেম 3। তো এর আগে 1 2 যেগুলো দেখলাম এগুলো হচ্ছে একটা ইরিগেশন ছিল, একটা হচ্ছে এনভায়রনমেন্ট ছিল, যেগুলো হচ্ছে আমার চ্যানেল করা ছিল না, আমি নেক্সট করাবো হয়তো। তো নেক্সট যে প্রবলেমগুলো আছে, এরপরে যে প্রবলেমগুলো সবগুলোই কিন্তু আমার চ্যানেলে করে দেওয়া আছে, এই ম্যাথটা ইনক্লুডিং দিস ম্যাথ, অর্থাৎ এই ম্যাথটা কিন্তু আমাদের, আমার যে চ্যানেল আছে ওই চ্যানেলে কিন্তু এই ম্যাথ এক্স্যাক্ট এই ম্যাথটাই করে দেওয়া আছে। কারণ হচ্ছে এটা নিলসনের বইয়ের ম্যাথ, নিলসনের 3.5 এক্সাম্পলের ম্যাথ এটা। সো তো আমি এরপর আবার করাবো এটা, যেহেতু আমি এখানে কমপ্লিট সলিউশনটা দিচ্ছি। সো আচ্ছা, এটা করবো এখন, রেক্টাঙ্গুলার বিম হ্যাজ এ উইথ অফ এত ইঞ্চি, তার মানে কী কী গিভেন আছে একটু বের করে নিই। গিভেন বি ইকুয়ালস হচ্ছে কত, 12 ইঞ্চি। এরপর আর কী দেওয়া আছে এখানে, বি ইকুয়ালস দেওয়া আছে 12 ইঞ্চি, ইফেক্টিভ ডি ইকুয়ালস হচ্ছে কত, 17.5 ইঞ্চ, ইট ইজ এনফোর্স উইথ 4 নাম্বার 9 বার, ওকে, ইন ওয়ান রো। আচ্ছা, এটা চিত্রটা এরকম হবে আর কি, 1 2 3 4, ওকে, তো এটা হচ্ছে নাম্বার 9 বার, 4 চারটা নাম্বার 9 বার, ওকে। সো তাহলে এরিয়াটা বের করে নিবি এখানে, ঠিক আছে, এরিয়া হচ্ছে কত, 4 ইন্টু নাম্বার 9 বারের এরিয়া যেটা, এটা হচ্ছে 1 ইঞ্চি স্কোয়ার, তার মানে 4 ইঞ্চি স্কোয়ার হবে এটা। আমি ডাইরেক্ট করলাম এটা, এটা আমি আগে দেখাইছি যেহেতু আমার চ্যানেলে করা আছে, 4 ইঞ্চি স্কোয়ার হবে এটা। এফওয়াই দেওয়া আছে, এফওয়াই হচ্ছে কত, 60,000 PSI, KSI এটা হবে 60 KSI, এফ প্রাইম সি যেটা এটা হবে 4,000 PSI, এটা হচ্ছে 4 KSI হবে। ক্যালকুলেট দ্য নমিনাল ফ্র্যাকচার স্ট্রেন্থ অ্যান্ড ম্যাক্সিমাম মোমেন্ট, ওকে, তো দুটোই বের করতে হবে, এমএন নমিনাল এবং ম্যাক্সিমাম মোমেন্ট দুটোই বের করতে হবে। তো আমরা যেটা করবো প্রথমে সেটা হচ্ছে যে সলিউশন,
এটা বের করে নিবো প্রথমে। আচ্ছা রোটা বের করে নিবো, রোটা যদি এখানে লাগবে না, রো ম্যাক্সিমাম লাগবে, তো এটা বের করবো, আমাদের রো দরকার নেই। এই কোর্স কী জানি আমরা, এই কোর্স হচ্ছে STFY 0.85 প্রাইম সি পিডি প্রাইম সি বি। সো এটা এগুলো ফর্মুলাগুলো সব আমার চ্যানেলে কিন্তু লেখা আছে, বেসিক ক্লাসে লেখা আছে। সো 4 × এখানে এফ হবে 60, এ বাই 0.85 ইন্টু এফ টাইম সি হচ্ছে 4, বি হচ্ছে কত 12, এটা 12 ছিল, আর এটা ডি হচ্ছে ইফেক্টিভ 17.5 ইঞ্চি। এগুলো এয়ার ভ্যালু চলে আসবে এখানে 5.88, আচ্ছা ইঞ্চি, ওকে। সো এখানে এটা আসছে 5.8, এখন আমরা সিটা বের করবো, কারণ কি আমরা এটা চেক করবো যে আমাদের যে ফায়ার ভ্যালু, এখানে যেহেতু ম্যাক্সিমাম বের করতে বলছে ফায়ার ভ্যালু লাগবে, তো ফায়ার ভ্যালুটা চেক করবো, তো সিটা বের করবো। তো সিটা ইকুয়ালস হচ্ছে, সিটা অ্যাকচুয়ালি নাথিং বাট FY বিটা 1, বিটা 1 হচ্ছে 0.85 এটার জন্য। আচ্ছা এগুলো সবগুলো আমরা কিন্তু করছি, এটা আমি একটু তাড়াতাড়ি করি, এটা যেহেতু আমার চ্যানেল করা আছে। এটা বিটা 1 হচ্ছে 0.85, তো সিটা হচ্ছে কত 96.92 ইঞ্চি। তারপর ইটিটা আমরা চেক করবো, ইটি দিয়ে, ইটি কোর্স ফর্মুলা ছিল হচ্ছে ইউ ডিভাইড বাই সি ডি মানে সি, আচ্ছা তো ইউ হচ্ছে 0.003, সি হচ্ছে কত, সি হচ্ছে 6.92, ডি হচ্ছে 17.5 মানে সি হচ্ছে 6.92। আচ্ছা ইটিটা দেখবো এখন, ইটা হচ্ছে 0.0046, তো ইট ইজ ডেফিনেটলি স্মলার দেন কত, 0.005, তাই না? তার মানে আমরা 0.9 ইউজ করতে পারবো না, তো আমরা আমাদের ফাইটা ম্যানুয়ালি বের করে নিতে হবে। তাহলে ফাই কোচ কী হবে, ম্যানুয়ালি বের করার ফর্মুলা কী ছিল, 0.483 প্লাস 83.3 ইন্টু ছিল ইটি, তাহলে ইটির ভ্যালু কত এখানে 0.0046, আচ্ছা তো এটা আসবে হচ্ছে 0.865 আসবে ফাইয়ের ভ্যালু। আচ্ছা এখন আমাদের ফাইভে চলে আসছে, এখন আমরা এমএন বের করবো। এমএন মানে কোনটা, ওয়ান, যেটা নাম্বার ওয়ান আমাদের বলতে চাই, ফ্ল্যাকচার অ্যাসন ইজ নাথিং বাট নমিনাল মোমেন্ট। তো এমএন ইকোয়াস ASFY ডি মানে SFY2, ডি মানে SFY2, তো এস কত, এস হচ্ছে ST4, FY কত, FY60, ডি কত, ইন্টু ডি হচ্ছে টি মানে SFY2 17.5 মানে SFY2, এ হচ্ছে 5.88 ডিভাইড বাই 2, তো এটা হিসাব করলে আমাদের আসবে 3494.4 কিপ ইঞ্চ, কিপ ইঞ্চ, ওকে। সো এটা হচ্ছে আমাদের যে বই, নিউসনের বই, কিন্তু এটা রাউন্ড ফিগার করে দিচ্ছিল 3499, সমস্যা নেই, এটা রাখলে সমস্যা নেই। এরপর 2 নম্বর হচ্ছে এম মোমেন্ট ক্যাপাসিটি, তাই না? তো এম ইউ হবে এখানে, এম ইউ 5 mn, ফাইটা হচ্ছে কত, ফাইটা বের করলাম আমরা 0.87 দিই, এটাকে 0.87 লেখা যেত না, 0.87 ইন্টু কত 3494.4, এটা হিসাব করলে আমরা পাবো হচ্ছে, তো হিসাব করে দেখি যে কত আসে, 0.87 × 3494.4 এটা আসবে 3040.13 কিপ ইঞ্চ, কিপ ইঞ্চ, এটা কিপ ফিটও নেওয়া যাবে, না নিলে সমস্যা নেই। তো আর একটা জিনিস বলছে এখানে, আমাকে বলছে যে ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম মোমেন্ট দ্যাট ক্যান বি ইউটিলাইজড অ্যাকর্ডিং টু এসি একুড, তো এসি একুড ঠিক আছে কিনা আমরা একটু দেখি, যে রো ম্যাক্স এবং রো মিনিমামের ভ্যালুগুলো ঠিক আছে কিনা আমরা দেখব। তো এটার জন্য আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে রো অ্যাকচুয়াল ভ্যালুটা বের করে নিতে হবে। আমি প্রথমে যেটা বের করতে চাচ্ছিলাম ST/BD, এটা আমাদের ফর্মুলা। সো এস টি হচ্ছে 4 × 1, ওকে, 4, বি হচ্ছে কত, বি হচ্ছে 12 × ডি হচ্ছে 17.5, সো এটা আমাদের এখানে আসবে হিসাব করলে, অ্যাকচুয়াল যেটা এটা হিসাব করলে আসবে 0.019, ওকে। সো এখন আমরা রো ম্যাক্স এবং রো, আচ্ছা রো ম্যাক্স যেটা, রো ম্যাক্সটা বের করে নেব, রো ম্যাক্স এবং রো মিনিমাম মাঝখানে ভ্যালুটা থাকতে হবে, তো এটা আসে এখানে আমরা একটু চেক করে নেব। রো ম্যাক্স হচ্ছে 0.85 × 0.85 × FY/FY অর্থাৎ 4/60 × 0.003 প্লাস 0.004, তো এই ভ্যালুগুলো, এগুলো কিন্তু আমরা আমার ক্লাসে করানো আছে অলরেডি আরসিসি পার্টে, এই জন্য আমরা আমি এক্সপ্লেন করতেছি না এখানে। সো এই ভ্যালুটা আমরা হিসাব করলে যেটা পাবো সেটা হচ্ছে 0.02 0.06, আচ্ছা। আর রো মিনিমাম যেটা, এটার ফর্মুলা ছিল হচ্ছে 3√F'C, মানে কত, 4000, হ্যাঁ 4000 ডিভাইড বাই
F4 মানে 6 6000 এটা greater than equal 200 বাই FY FY মানে হচ্ছে কত 6000 সো এটা সমান হচ্ছে আমাদের যে ভ্যালুটা পাবো এটা 0.0033 তো এই যে এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের যে ভ্যালুটা আছে এটা 0.0033 চেয়ে বড় এই ভ্যালুটা 0.019 টা আর 0.0206 থেকে ছোট সুতরাং এটা ওকে আছে সো স্যাটিসফাইড সো প্রবলেম 3 টা আমাদের এখানে শেষ হবে আমরা প্রবলেম 4 চলে যাব প্রবলেম 4 যেটা সেটা হচ্ছে এটা একটা সয়েল মেকানিক্সের ম্যাট এটা এই এক্সাক্ট ম্যাটটা আমার চ্যানেলে করা আছে সো এরপর আমি আবার করে দিব দা ফলোইং ডেটা অফ এ ময়েস্ট সয়েল স্যাম্পল টোটাল ভলিউম দেওয়া আছে গিভেন কি কি দেওয়া আছে গিভেন টোটাল ভলিউম ভি দেওয়া আছে 1.20 মিটার কিউব টোটাল ম্যাস দেওয়া আছে 2350 কেজি ময়েশ্চার কন্টেন্ট ডাব্লিউ দেওয়া আছে 8.6% হচ্ছে 0. এটা কত 0.086 তাই না এরপরে হচ্ছে জি দেওয়া আছে স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য সয়েল জি দেওয়া আছে 2.71 এ সলিউশন এ বের করতে বলছে এটা কি এটা হচ্ছে ময়েস ডেন্সিটি আচ্ছা ময়েস ডেন্সিটি ইস নাথিং বাট গামা ইকুয়ালস এম বাই ভি সবগুলো দেওয়া আছে এখানে ফর্মুলাতে বসাই দিলে হয়ে যাবে খুবই সহজ একটা মে 2350 বিটা হচ্ছে কত 1.20 সো গামার ভ্যালু হচ্ছে 1958.33 কেজি পার মিটার কিউব কেজি পার মিটার কিউব বিটা কি ড্রাই ডেন্সিটি আচ্ছা গামা ডি কোস আমরা জানি গামা বাই 1 প্লাস ডাব্লিউ সো এটা হবে 1958.33 ডিভাইড বাই 1 প্লাস ডাব্লিউ কত 0.086 এটা হিসাব করলে 1803.25 কেজি পার মিটার কিউব আর সিতে বলছে বয়েড রেশিও বের করতে সো বয়েড রেশিওর জন্য আমাদের আরেকটা ফর্মুলা লাগবে সেটা হচ্ছে গামা ডি আমি এখানে গামা লিখতেছি রো লেখা যাবে এটাকে রো লেখা যাবে আচ্ছা রোটা লিখি গামাটা আমরা কিলো নিউটন লিখবো রোটা লিখবো হচ্ছে কেজিটা আচ্ছা এটা রো লিখি তা রো ইকোস কি রো ডি ইকোস আমরা জানি কি জি রো ডাব্লিউ 1 প্লাস ই এখান থেকে বের করবো সো ই ইকোস কি লেখা যায় সো ই ইকোস কি লেখা যায় ডাইরেক্ট লিখি আমি ইকোস লেখা আছে জি গামা রো ডাব্লিউ ডিভাইড বাই রো ডি মাইনাস 1 এখানে আমি ভ্যালুগুলো বসাবো জি এর ভ্যালু হচ্ছে 2.71 আচ্ছা রো ডাব্লিউ কি হবে এখানে ও 1000 কেজি পার মিটার কিউব আছে এই জন্য 1000 রো ডিটা হচ্ছে 1803.25 - 1 সো ই এর ভ্যালু চলে আসবে এটা হবে 0.503 হুইচ ইজ কত 50.3% আচ্ছা এরপরে ডি ডি হচ্ছে কি পোরোসিটি আচ্ছা পোরোসিটির সাথে সম্পর্ক আছে কিন্তু ই এর ই বাই 1 প্লাস ই সো ইটা হচ্ছে এখন বের করলাম 0.503 প্লাস 1.0.503 সো এটা হচ্ছে পোরোসিটি আসবে 0.335 তো এটা হবে কত 33.5% আচ্ছা আরেকটা আছে ডিগ্রি অফ স্যাচুরেশন এটা আমরা জানি হচ্ছে উই নো দ্যাট বলে সবগুলোই আমরা জানি এই যে ডাব্লিউ ইকুয়ালস কি জানি আমরা ডাব্লিউ ইকুয়ালস এস ই ডিভাইড বাই জি তাহলে এখান থেকে আমাদের এস বের করতে হবে তাহলে এস ইকুয়ালস কি হবে ডাব্লিউ জি ডিভাইড বাই ই ডাব্লিউ সব জানা আছে এখানে ডাব্লিউটা হচ্ছে ডাব্লিউটা কত 0.086 জি এর মান হচ্ছে কত 2.71 ডিভাইড বাই ই এর ভ্যালু হচ্ছে 0.503 সো এটা হিসাব করলে আমরা পাবো 0.46 অর্থাৎ 46% অ্যাসের ভ্যালু ওকে সো প্রবলেম 4 এখানে শেষ হবে আমরা নেক্সট প্রবলেম দেখবো হচ্ছে প্রবলেম 5 তো এটা একটা ছোটোখাটো একটা ম্যাথ এবং এই ধরনের ম্যাথ কিন্তু আমার চ্যানেলে করা আছে যাই হোক আমি আবার করে দিব ক্যালকুলেট দিস স্কোর ডেপথ আর আরটা বিগত বলছে অফ এ রিভার হ্যাভিং এ ফ্লো তার মানে হচ্ছে কিউ দেওয়া আছে তাই না কিউ হচ্ছে 2500 মিটার কিউ পার সেকেন্ড আর ব্যাড ম্যাটেরিয়াল সাইজ হচ্ছে ডি ডি যেটা হচ্ছে এটা হচ্ছে 0.15 mm রাইট সো এখানে আমরা কী জানি উই নো দ্যাট আমাদের সলিউশন আচ্ছা উই নো দ্যাট স্কোর দেবের ফর্মুলা কী জানি এক্ষেত্রে এটা হচ্ছে লেসিসের স্কোর দেব যেটা তো এটার ফর্মুলা আমরা জানি হচ্ছে স্কোর দেব দুটা ছিল আমরা সেকেন্ড টাইম স্কোর বেক্ষেত্রে ডেপথ হচ্ছে 0.47 কিউ বাই এফ 1/3 এটা হবে আমাদের ফর্মুলা যেহেতু আর এখানে আর আছে এই জন্য 0.47 তো কিউটা তো জানা আছে আমার কত 2500 ডিড বাই এফ এফটা হচ্ছে কি এফটা হচ্ছে কি ফর্মুলা কি ছিল 1.76 রুট ওভার ডিএমএম ডিএমএম মানে হচ্ছে এটা মিলিমিটার এটা মিলিমিটারে দেওয়া আছে 1.76 ইনটু 0.15 তাহলে এটা হিসাব করলে 0.68 আসবে এখানে বসাবো আমরা 0.68 24 1/3
তো এটা হিসাব করলে আমাদের যে আনসার আসবে সেটা হবে 7.25 মিটার। অলরাইট, সো প্রবলেম 5 এখানে শেষ, 1 মিনিটের ভিতরেই প্রায় 1 মিনিটের ভিতরে শেষ হয়ে গেল। ওকে, প্রবলেম সিক্স দেখবো এরপর। প্রবলেম সিক্স, তো প্রবলেম সিক্সটা হচ্ছে একটা এফএমএর ম্যাথ, একদম কমন একটা এফএমএর ম্যাথ। তো এই ধরনের ম্যাথ কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো করা আছে, যাই হোক। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এখান থেকে দুটো জিনিস বের করতে হবে, যে পার্সেন্টেজ রিটার্ন বের করতে হবে এবং কুমুলেটিভ পার্সেন্টেজ রিটার্ন বের করতে হবে আমাদের এই দুটো ভ্যালু থেকে। সো আমি আগে সিফ অ্যানালাইসিসগুলো লিখি, যে সিফ সাইজ দেওয়া আছে হচ্ছে, আচ্ছা আরেকটা হচ্ছে যে ওয়েট অফ রিটেন গ্রামে দেওয়া আছে এটা। তো আমাদের দুটো বের করতে হবে, সেটা হচ্ছে যে পার্সেন্টেজ রিটেন হচ্ছে কুমুলেটিভ পার্সেন্টেজ রিটেন। তো এগুলো কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু করা আছে এগুলো। সো প্রথমে আমরা কী করবো, 4, 8, 16, 30, 40, 50, 100, 200, 10 এগুলো হচ্ছে আমাদের সিট সাইজ। আচ্ছা আচ্ছা, ওকে, সো ওয়েট রিটেন কত যাও, 0, 10, 30, 20, 50, 100, 50, 30, 10। তো টোটাল কত হবে, টোটাল অ্যামটা কত হবে এটা হিসেব করলে 300 বের করতে হবে। এরপর পার্সেন্টেজ রিটার্নটা কি বের করবো, 0 ÷ 300 × 100%, তার মানে 0, 10 ÷ 300 × 100% এটা হবে 3.33, 30 ÷ 300 × 100% এভাবে বের করলে আমরা যে বেলগুলো পাবো এটা হচ্ছে, আমি ডাইরেক্ট লিখি 10, 6.67, এরপর এটা হচ্ছে 16.67, 100-এর জন্য আমরা পাবো হচ্ছে 33.33, 50-র জন্য তো এখানে 16.67 বের করলামই আগে, 30-র জন্য কত, 10 হবে, 10-এর জন্য 3.33 হবে। এরপর কুমুলেটিভগুলো কী ছিল, 0, 0 পরে এটা যোগ করবো, তার মানে 3.33, 3, 3 পরে এটা যোগ করবো, মানে 13.33 প্লাস 6.67 হবে, ওটা 20 হবে, 20-র সাথে হবে এটা যোগ, তার মানে হচ্ছে কত, 36.67 হবে, এটার সাথে এটা যোগ, সেক্ষেত্রে 70 হবে, এটা 70-র সাথে এটা যোগ করলে 86.67 হবে, 86 হলে এটা 96.67 প্লাস এটা হলে 100 হবে, এখানে 100 মিলতে হবে এটা, তার মানে বুঝতে পারবো যে আমাদের করা ঠিক আছে। আচ্ছা এরপর এফএম, তাহলে আমি এফএম এখানে লিখি, এফএম ইকুয়ালস কী ছিল, কিছু স্ট্যান্ডার্ড স্ট্রিপের যে কুমুলেটিভ পার্সেন্টেজ রিটার্ন আছে এগুলো যোগ করে 100 দ্বারা ভাগ, আচ্ছা নিচে হবে 100। আর এখানে স্ট্যান্ডার্ড স্ট্রিপ কী কী আছে দেখি, 4, 4 টায়ার হবে 0, 8, 8 টায়ার হবে কত, 3.33 প্লাস 16-টা এটা হবে, এটা হবে 13.33, এরপরে কত, 30-টা অ্যাড হবে 20, এরপরে 40-টা অ্যাড হবে না, এটা স্ট্যান্ডার্ড ছিল না, 50-টা স্ট্যান্ডার্ড ছিল, এরপরে এটা হবে কত, 70, আমি উপরে লিখতেছি 70, আর 100-টা হবে, 100 যেটা, 100-এর জন্য যেটা, এটা হবে 86.67, রাইট, 150, তো এটা হিসাব করলে আমাদের আসবে 1.93 এফএম এর ভ্যালু। আচ্ছা আমি একটু চেক করে নেবো এটা, 3.33 প্লাস 13.33 প্লাস 20 প্লাস 70 প্লাস 86.67 এটা আসবে 1.100, আচ্ছা 1.93, রাইট, ওকে। সো প্রবলেম সিক্স এখানে শেষ হবে, আর নেক্সট প্রবলেম সেভেনটা দেখবো। সেভেন যেটা, এটা হচ্ছে একটা সাবডিভিশন ম্যাথ। সো এরকম একটা সাবডিভিশন দেওয়া ছিল, যেখানে যেখানে এই ভ্যালু নিয়ে আমি একটু কনফিউজ, যাই হোক আমি 25 ধরে কিন্তু পুরো ম্যাটটা করে দিচ্ছি, এরকমই হবে দেখতে যে সাবডিভিশনটা আসবে ওটাই। সো আমি এটাকে এ পয়েন্ট দিলাম, এখানে বি পয়েন্ট দিলাম, এখানে সি পয়েন্ট দিলাম। সো আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে দুইটা রিয়াকশন বের করতে হবে, তাই না, আর ভি এবং আর সি। সো সেই জন্য আমি কী করবো, মোমেন্ট অ্যাবাউট সি নিব, যেটাকে জিরো ধরবো। তো মোমেন্ট অ্যাবাউট সি মানে এই পয়েন্টে মোমেন্ট নেবো, পয়েন্টে মোমেন্ট নিলে কে কে মোমেন্ট দেবে, এখানে এখানে লোড কটা, 1, 2, 3টা, আর এখানে আর ভি আর একটা লোড, 4টা লোড, 4টা লোডের মধ্যে দেখা যাচ্ছে এখানে সাপেক্ষে মোমেন্ট নিলে এটা
অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, 20 অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, 4 4 × 20 যেটা 80, যেটা এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, আর আরবি হচ্ছে অপোজিট প্রান্তে ঘোরাচ্ছে। তার মানে আমরা এটা অপোজিটটা এক পাশে লিখি 20, বাকিগুলো এক পাশে যাবে। তার মানে আমি আবার বলতেছি ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ যেগুলো এগুলো এক পাশে এক দুই পাশে রাখলে হয়ে যাবে, এখানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দেখার দরকার নাই। সো আরবি ইন্টু 20 এক পাশে রাখলাম, বাকিগুলো তো কী কী রাখবো, 25 ইন্টু কত, ইন্টু 5 + 5 = 10 30 প্লাস 20 × 25 25 প্লাস এটা কত, 4 × 20 ইন্টু কত, এখানে মাঝখান থেকে কাজ করবে 10। সো আর ভি ইকোয়ালস কত হবে, আর ভি ইকোয়ালস হবে এটা যদি আমরা হিসেব করি, এটা 20 হবে নিচে, উপরে হিসেব করলে কত হবে, 25 × 30 প্লাস 20 × 25 প্লাস 4 × 20 × 10 ওকে, সো এটা হবে 2050। সো আর ভি হবে দেখবে 20 102.5 কিপ আর ভি চলে আসছে। এরপর আমরা কী করবো, সামেশন অফ এফওয়াই করলে হয়ে যাবে, এটাই সবচেয়ে সুবিধার। তো সামেশন অফ এফওয়াই করলে উপরে আছে সব, উপরে আসে কি আর ভি এবং আর সি, আর বাকি সব নিচে। তার মানে হচ্ছে আমি বের করবো এখন কি, আর ভি বের করলাম, আর সি বের করবো, আর সি প্লাস আর ভি কত, 102.5 ইকুয়ালস এখানে নিচে কত, 25 নিচে, 20 নিচে, প্লাস এখানে কত, 4 × 20 পরেটা কাজ করতে, তার মানে 80 নিচে। তাহলে আর সি ডাইরেক্ট হিসেব করবো, আর সি হিসেব করলে এখানে 22.5 কি পাওয়া যাবে। ওকে, এখন আমরা করবো কি, এখন আমরা করবো হচ্ছে অ্যাসেট ডিভিডেন্ড রাখবো। তো আমি স্ট্রাকচারটা আবার এখানে একটু আঁকবো, তাহলে এখানে কত, 25 কিপ ছিল, এখানে ছিল 20 কিপ, তারপর এখানে একটা ইউডিএল ছিল যেটা হচ্ছে 20 ফিট, এখানে একটা লোড আছে, আর এটা কত, 4 কিপ পার ফিট, এটা 20 ফিট ছিল, এটা 5 ফিট ছিল, এটা 5 ফিট ছিল, আর কোনো লোড আছে কি এখানে, এখানে এটা বি, এটা সি, আচ্ছা এখানে আর কোনো লোড নাই, আচ্ছা এখানে লোডটা দিয়ে দিই, আর বি ভ্যালু কত, 102.5 কিপ, আর এটা আর সি এর ভ্যালু যেটা সেটা হচ্ছে 22.5 কিপ। ওকে ওকে, সো এখন অ্যাসেট ডিপিএম দেখবো। অলরাইট, সো এটা হচ্ছে অ্যাসেট ডি এর জন্য, এটা হচ্ছে বিএম ডি এর জন্য একটু। ওকে, সো আচ্ছা, সো প্রথম যে এ থেকে শুরু করবো, এতে নিচে 25, নিচে যে 25 নিচে, তার মানে নিচে 25 আমি এখানে দিলাম, 25 কিপ, তারপরে সোজা চলে যাবে যেহেতু কোনো লোড নেই। এরপর 20 মানে 45 হবে, এখানে নিচে 45 হবে, সোজা চলে যাবে, এরপরে কত উঠবে, 102.5, তাহলে 102.5 − 45 যদি করি সেক্ষেত্রে আমাদের এটা আসবে 57.5 কিপ। এরপরে হচ্ছে ইউডিএল, ইউডিএল যেহেতু এটা হচ্ছে এভাবে যাবে, এভাবে যাবে কত যাবে, এখানে হচ্ছে 80, আচ্ছা 57.5, 80 থেকে 57.5 বিয়োগ দিলে আমরা পাবো 22.5, এরপর উপরে একটু যাবে শেষ। তো এখানে এটা হচ্ছে নেগেটিভ, পুরোটা নেগেটিভ, এগুলো এটা পজিটিভ নেগেটিভ। ওকে, অলরাইট, সো অ্যাসেট ডি কিন্তু এখানে শেষ হয়ে গেল। এরপর আমরা বিএমডি দেখবো, এখানে কোনো ঝামেলা নাই, অ্যাসেট ডিভিএমডি একদম সহজ, অ্যাসেট ডিভিএমডি। তো এখানে হচ্ছে নেগেটিভ কত, এটা একটা রেক্ট্যাঙ্গেল, কত, 25 × 5, তাহলে 125 হবে, 125 সোজা এখানে চলে আসবে, 125, এটা এখানে কোনো কার্ভ নাই, এটা কিন্তু স্ট্রেট লাইন। এরপরে হচ্ছে 45 × 5 প্লাস 125, এটা যোগ করলে আমাদের আসবে হচ্ছে 350, এখানে আচ্ছা। এরপর এখানে কিন্তু এটা লম্বা টান, এখানে লম্বা টান, আচ্ছা এরপরে আমাদের এখানের এই এই যে এখানের যে ডিস্টেন্স, এটা কত, 20, এই ডিস্টেন্সটা বের করতে হবে। তো এই ডিস্টেন্সের শর্টকাট কী বলছিলাম, এখানে মনে মনে যদি এক্স ধরি, এক্স ইকোয়াল কী হবে বলছিলাম, লোড ডিভাইড বাই ইউডিএল, লোড ডিভাইড বাই ইউডিএল, অর্থাৎ 57.5 ডিভাইড বাই ইউডিএল কত, 4, যেটা আসবে ওটা কিন্তু আনসার, আমি কিন্তু আগেও বলেছি এটা 57.5 ডিভাইড বাই কত, 4, তাহলে এটা হবে কত, 14.375 ফিট, আর বাকিটা কত, তাহলে বাকিটা হবে 20 - আনসার, অর্থাৎ 5.625 ফিট। ওকে, সো আচ্ছা,
তো এটি পর্যন্ত আমাদের এখন এটার ভ্যালু হিসাব করতে হবে। তো এটার ভ্যালু হিসাব করলে কত পাবো, 0.5 × 57.5 × 14.375, এটা আসবে হচ্ছে কত, 413.28। এটার থেকে 350 মিনিট দিতে হবে, যেহেতু এটা নেগেটিভ আছে আমরা পজিটিভে নিয়ে যাব। তো এটা কত হবে, 63.23, এবং এটা হবে এরকম 63.23 হবে এটা, এবং এটা হচ্ছে এরকম। আচ্ছা এটা কিভাবে বের করি আমরা, এটা একটা একটা কার্ভ আছে এরকম, সূত্র আছে DIID। সো ডিক্রিজ ইনক্রিজ ইনক্রিজ ডিক্রিজ, আমরা এই পয়েন্টটাকে আমরা এখানে বসাবো, এই যে এখানে বসালাম, তাহলে এখানে কি ডিক্রিজ না ডিক্রিজে কোনটা আছে, ডিক্রিজে আছে যে এটা উপরে, তাহলে এভাবে উপরে উঠতেছে, উপরে উঠলো। এরপর এখান থেকে নিচে নামতেছে, এখান থেকে নিচে নামতেছে, তাহলে এটা আবার এখানে বসাই, নিচে নামতেছে মানে কি ইনক্রিজ, এটা ডিক্রিজ হচ্ছে, নিচে নামলে ডিক্রিজ কোনটা, ডিক্রিজ হচ্ছে এখানে আমি যদি সেট করি এটাকে, তো সরি এটা ইনক্রিজ হচ্ছে, নেগেটিভলি ইনক্রিজ হচ্ছে, ইনক্রিজ কোনটা হবে এখানে, এইভাবে হবে, তার মানে এখানে চলে যাবে। সো এখানে আমি মিলে দেখবো আগে এটা মিলছে কিনা, এটা হচ্ছে 0.5 × ভূমি কত, 5.625 × উচ্চতা, উচ্চতা হচ্ছে 22.5, তাহলে এটা হবে হচ্ছে 63.28, ঠিক আছে মিলে গেছে, এটা এখানে যাবে, এটা কেন হলে আমি এক্সপ্লেন করলাম এখানে, সো এটা পজিটিভ হবে। রাইট, সো আমাদের অ্যাসেপ্টিভ ইউনিটিও কিন্তু এখানে শেষ হবে, পুরোটা নেগেটিভ আর পজিটিভ পোর্শন হচ্ছে উপরটা, এই যে এটা এটা উপরটা। রাইট, সো প্রবলেম 7 এখানে শেষ হবে। আমাদের লাস্ট আর একটা প্রবলেম আছে এখানে, BWDB কোয়েশন সলভে, ওটা হচ্ছে প্রবলেম 8, এটা করে কিন্তু আমাদের ভিডিও শেষ হবে। 8 এবং লাস্ট প্রবলেম যেটা, এটা হচ্ছে একটা ওপেন চ্যানেল ফ্লো এর ম্যাথ ট্রায়াঙ্গুলার সেকশনের জন্য। তো এই ধরনের ম্যাথ তো আমার চ্যানেলে করা আছে, আমি করা দিয়েছিলাম এই ধরনের ম্যাথ ট্রায়াঙ্গুল সেকশনের জন্য। তো এখানে দেখি কি দেওয়া আছে, ট্রায়াঙ্গুল চ্যানেল উইথ অ্যান অ্যাপেক্স অফ অ্যাঙ্গেল এত ডিগ্রি, অত 75 ডিগ্রি, এটা ক্যারিজ এ ফ্লো অফ 1.2 মিটার কিউব, তার মানে কিউ দেওয়া আছে কি 1.2 মিটার কিউব পার সেকেন্ড, ডেপথ অফ ওয়াই এর ভ্যালু যেটা হচ্ছে 0.75 মিটার, স্লোপ দেওয়া আছে S0 হুইচ ইজ 0.009, ফাইন দ্য রাফনেস কোফিশিয়েন্ট এন, এন এর ভ্যালু বের করতে বলছে, হোয়াট ইজ দ্য করসপন্ডিং ভ্যালু অফ চেজিস কোফিশিয়েন্ট সি ইকোস হোয়াট, অলসো ক্যালকুলেট ভেলোসিটি ভি ইকোস হোয়াট। ওকে, সো সলিউশনে চলে যাবো, সলিউশন সলিউশনে হচ্ছে কিউ দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, এস নট দেওয়া আছে, তো আমাদের এন বের করতে বলছে আর এই সেকশনটা দেওয়া আছে। তো আমাদের কী বের করতে হবে, এখানে প্রথমে এ এবং পি বের করে নিতে হবে। সো আমরা এ এবং পি বের করার জন্য যেটা করবো সেটা হচ্ছে যে এটাকে ঠিক এভাবে দুইভাবে ভাগ করে নেবো, এবং এটাকে এক্স ধরলাম, তাহলে অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে যাবে, তাই না, 75 ভাগ 2, তার মানে হচ্ছে এটা 37.5 হয়ে যাবে, এই অ্যাঙ্গেলটা 37.5 হয়ে যাবে, এটা 37.5। তো এখন আমাদের এটা এই ডিস্টেন্সটা দেওয়া আছে, তার মানে এই অ্যাঙ্গেলটা হলে এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, এই ডিস্টেন্সটা ওয়াইড ডিস্টেন্সটা দেওয়া আছে 0.75 মিটার। তো সেক্ষেত্রে আমি কিন্তু ইজিলি অ্যাক্সেল ভ্যালু বের করতে পারতেছি, অর্থাৎ আমি আবার বলি যে টেন থিটা ইকোয়াস কি লেখা যাবে, টেন থিটা ইকোয়াস লম্ব হবে ভূমি, লম্ব কি এখানে এক্স, ভূমি কত 0.75, তাহলে এক্স ইকোয়াস কত হবে, ইকোয়াস হবে 0.75 × 10 থিটা, হুইচ ইজ 0. আমি ডাইরেক্ট লিখি এখানে, আচ্ছা 0.75 × 10, থিটা মানে 37.5, তো এক্সের ভ্যালু হবে এখানে 0.576। তো বি কত হবে, এক্স হচ্ছে এইট, অর্ধেক বি হবে 2x, অর্থাৎ 2 × 0.576, যেটা হচ্ছে 1.15 মিটার, বি চলে আসছে, বি চলে আসছে আমাদের। এরপরে আমার পেরিমিটার বের করার জন্য কী লাগবে, যে এখানের এই ডিস্টেন্সটা বের করা লাগবে, তো ওটা বের করবো আমরা সাইন থিটা দিয়ে। তো আবার সাইন থিটা এগেইন কী হবে, এগেইন সাইন থিটা, সাইন থিটা মানে আচ্ছা সাইন থিটা ইকোয়াস কি লম্ব বা অতিবৃত্ত, তো এক্স বাই এ ডিস্টেন্সটা, এটাকে আমরা বি এ দিই, এখানে এ দিই, এটা এ দিলে এটা এক্স বাই এ, তাহলে আমি বের করবো এ, তাহলে এক্স বাই এক্স কত, এখানে এক্স হচ্ছে 0.576 বের করলাম, সাইন থিটা, থিটা কত, যেটা হচ্ছে 37.5, তাহলে এ চলে আসবে এক্ষেত্রে, তো এটার ক্ষেত্রে এ আসবে 0.95 মিটার। রাইট, সো এখন আমরা কিন্তু এ এবং এরিয়া এবং পি ইজিলি বের করতে পারি, তাহলে এরিয়া কত হবে, এরিয়া 0.5 × ভূমি, ভূমি কত, বেস, বেস কত 1.15, উচ্চতা, উচ্চতা হচ্ছে 0.75 দেওয়া আছে, এটা বের করলে আমাদের ভ্যালু আসবে 0.432, আর পেরিমিটার কত হবে, পেরিমিটার পি হবে এই যে এটা এবং এটার যোগফল, তার মানে হচ্ছে 2a, 2 × কত, এ হচ্ছে কত 0.95, অথবা 0.95 + 0.95 যেটা আসবে ওটা পেরিমিটার, তো এটা হবে 1.89 মিটার। তাহলে আর বের করতে পারবো, আর ইকোস এ বাই পি, এ হচ্ছে 0.432 ডিভাইড বাই পি 1.89, তাহলে এক্ষেত্রে আর আসবে হচ্ছে 0.23 মিটার।
এখন আমরা জানি কি, উই নো দ্যাট কিউ ইকুয়ালস কি 1/n, এ আর 2/3 এস হাফ, এটা আমরা জানি, এন এর ভ্যালুটা বের করবো, তাহলে এন ইকুয়ালস কি হবে 1/q, এ আর 2/3 এস হাফ, এগুলো সব জানা আছে আমাদের, বসাই দিব 1/1.2, কিউ এর ভ্যালু কি 1.2, এ হচ্ছে কত 0.432 ইন্টু আর হচ্ছে 0.23, 2/3 ইন্টু এস রুট ওভার 0.009, তো এক্ষেত্রে আমাদের এন এর ভ্যালু আসবে, সো হিসাব করলে এন এর ভ্যালু আসবে হচ্ছে 0.0128 আই থিঙ্ক 8। আচ্ছা এরপর এরপর বি বের করা যাবে, কিউ এবং এ আছে তাহলে বি বের করতে হবে, বি কস কি কিউ বাই এ, কিউ হচ্ছে 1.2 আর এ হচ্ছে 0.432, তো ওখান থেকে কিন্তু বিয়ে চলে আসবে, বি হচ্ছে কত 2.78 MS-1। তাহলে এখন আর একটা বাকি আছে শুধু সিটা, তাহলে চেজিস ফর্মুলা, সি এর একটা ফর্মুলা আছে, বিকজ সি রুট ওভার আর এস, এটা হচ্ছে ফর্মুলা, এই ফর্মুলাটা আমি দেখাই না শুধু, বাকি সবগুলো আছে আমার চ্যানেলে করা আছে, তো এখানে আমাদের একটা ফর্মুলা হচ্ছে বিকজ সি রুট রুট ওভার আর এস, তাহলে এখান থেকে সি ইকোস কী হবে, সি ইকোস হবে রুট ওভার আর এস বাই ভি, তাহলে সব জানা আছে এখানে, আমি জাস্ট বসাই দিব, আর এভেল হবে 0.23, এস এভেল হবে 0.009, এবারে ভি এর ভেল এখন বের করলাম 2.76 সরি 8, এটা হিসেব করলে আমাদের আসবে 61.05। অল রাইট, সো প্রবলেম 8 ওইখানে শেষ হবে, আমাদের যে BWDB 2022 অর্থাৎ গতকাল যে পরীক্ষাটা হলো এটা কিন্তু সলিউশন এখানেই শেষ হবে। অল রাইট, সো আমার ভিডিওটা এখানে শেষ হবে।